ব্যবহারের কয়েক বছর পর কর্মক্ষমতা শেষ হলে টিভি, ফ্রিজ, মনিটর কিংবা মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক্স পণ্যগুলো ফেলে দেওয়া হচ্ছে যত্রতত্র, যেগুলো ব্যবস্থাপনার অভাবে পরিবেশ এবং মানুষের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে। অথচ পুনরায় প্রক্রিয়াজাতের মাধ্যমে ক্ষতির হাত থেকে শুধু বাঁচাই সম্ভব না, সাথে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া সম্ভব। এ ধরনের রিসাইক্লিং প্রতিষ্ঠান থাকলেও ই বর্জ্যের অভাবে তা সার্বক্ষণিক সচল রাখা যাচ্ছে না। মাহবুব সৈকতের রিপোর্ট। সময়ের সাথে সাথে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে ইলেকট্রিক সামগ্রী কিংবা ইলেকট্রনিক্স ডিভাইস। দেশে প্রতিবছর ব্যবহৃত লাখ লাখ মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম অকেজো হয়ে যায়, যা ই বজ্র নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য গৃহস্থলী আবর্জনার সঙ্গে এসব অকেজো সরঞ্জামের ঠাঁই হয় ময়লার ঝুড়ি বা ডাস্টবিনে, যা যত্রতত্র ফেলে দেয়া হয়। তথ্য অনুযায়ী এসব ইওয়েস্টের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক উপাদান, যা মাটি ও পানির সঙ্গে মিশে বিনষ্ট করছে পরিবেশ, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে দেশের মানুষের। তবে আশার কথা হচ্ছে, এই ইতিমধ্যেই এসব ই বজ্রের রিসাইকেলিং কাজ করছে একাধিক প্রতিষ্ঠান। প্রথম দিকে প্রতিষ্ঠিত হওয়া তেমনি একটি প্রতিষ্ঠানে মাই টিভি, যেখানে রয়েছে পুনঃপ্রক্রিয়াকরণের সকল ব্যবস্থাপনা। বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা নানা রকম ই বজ্র রিসাইকেলিং এর জন্য কাজ করছে এখানকার একদল কর্মী। এখানে মডিউল খোলা হয়, হার্ড ডিস্ক খোলা হয়, সার্ভার খোলা হয়, কাস্টিন আসে, তারপরে অ্যালুমিনিয়াম আসে, তারপরে পিতল, আয়রন, অনেক মাল আসে। এ কাজে দক্ষ হয়ে ওঠা কর্মীরা প্রত্যেক যন্ত্রাংশই করেন আলাদা। অসংখ্য বোর্ড আছে, এই বোর্ডগুলো আমরা গ্রেড ওয়াইজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করে ফেলি। এটা থেকে 17টা কম্পোনেন্টস আমরা সেগ্রিগেট করতে পারি আর কি, তো প্রপারলি আমরা 17টা করতে পারি না এখন পর্যন্ত বাংলাদেশে ক্যাপাসিটি নেই। আমরা 11টার মতো করতে পারি, এখানে গোল্ড রিলেটেড কিছু বিষয় আছে। সরকারি হিসেবে দেশে বছরে 4 লাখ এবং বেসরকারি গবেষণায় 10 লাখ টন ই বজ্র জমা হলেও এর মাত্র 3-4% পুনঃপ্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে আসে। তাই সক্ষমতা থাকলেও বৃহৎ আকারে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের চাকা সবসময় সচল থাকে না। মাল ব্যাপার আছে, মাল থাকলে চালাই, যখন কন্টিনিউ আসে কন্টিনিউ চালাই, যখন আসে না তখন তো অবশ্যই বন্ধ থাকে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের পাশাপাশি নীতিমালায় বলা হলেও সরকারি এবং বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের জমা রাখা ইওয়েস্ট নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অলরেডি একটা নীতিমালা হয়েছে, কিন্তু আসলে নীতিমালার হওয়ার পরেও কিন্তু এখন আমাদের সরকারি পর্যায়ে অনেক ডিপার্টমেন্ট আছে যারা এখনও জানে না যে ইওয়েস্টে কীভাবে তারা ডিসপোজ করবে। তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর 20% হারে বাড়ছে ই বজ্র। পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানো ই ওয়েস্ট এখন বাংলাদেশে রিসাইকেল হচ্ছে। বাংলাদেশের প্রতিষ্ঠানের উদ্যোগে এই পরিবেশের হাত থেকে শুধু রক্ষাই পাচ্ছে না, রিসাইকেল হওয়ার কারণে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হচ্ছে দেশ। এজন্য এই উদ্যোগের সাথে যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানকে কোনো ধরনের আওতায় এনে আরও বেশি উৎসাহিত করার ব্যাপারে মত হচ্ছে বিশ্লেষকদের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথা এবং পর্যবেক্ষণ সবসময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।